हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल हेल्थ टिप्स सिक्पल। पुनर एबार मोर चैनल लई स्वागतम जनाइसु। बंधुसकल, आज एटा आयुर्वेदिक औषधर विषय कथा पातिम। आपनालके स्क्रीनत धुनियाकै देखि आसे स्पिमेन टेबलेट हिमालय कम्पानीर बहुत भाल औषध। आरु ए औषधटो बहुते व्यवहार करिसे। जिसकले व्यवहार करिसे सेसकले कमेन्ट बक्सत जनाबो तार रिजाल्ट केनेकुवा केनेकुवा पाइसे। स्पिमेन टेबलेट কি অসুবিধা হলে পুরুষকলে খাব পাৰিব, তার ডোজ কেনেকুৱা, বেনিফিট কি, সাইড এফেক্ট আছে নেকি, গোটেইখিনি মই বিতংভাবে আলোচনা করিম। আপনাদের স্কিপ নকৰাকৈ প্রথমৰ পৰা শেষলৈকে ভিডিওটো চাব। মই ইকবাল হোসেন, কমিউনিটি মেডিকেল সার্ভিস এন্ড এসেনশিয়াল ডাক ট্রেইনার। বন্ধুসকল, স্পিমেন টেবলেট বহুত পুরোনা কোম্পানি, হিমালয়া কোম্পানিয়ে বনাইছে। 1930 চনত ইস্টাব্লিশড হয়েছে এই কোম্পানি। স্পিমেন টেবলেট এটা বটলত 60টা টেবলেট থাকে, আর 60টা টেবলেটর দাম 135 টাকা। আর ইয়াত যিমান কম্পোজিশন দিয়া হয়েছে সকলো কম্পোজিশন আয়ুর্বেদিক হয়, সেয়ে বিশেষ কোনো সাইড এফেক্ট নাই, বিশেষ কোনো ক্ষতি নকরে। বন্ধুসকল, স্পিমেন টেবলেট কি কি অসুবিধা হলে খাব পাৰিব? যিসকল পুরুষর শরীর দুর্বল, যৌন ইচ্ছা কম, যৌন মিলন করুতে ইচ্ছা না যায়, যৌন ক্ষমতা অক্ষম, জনমিলনের সময়ত দ্রুত বীর্যপাত হয়, অর্থাৎ কম সময়ত বীর্য উলাই যায় আর লিঙ্গ শিথিল হয়ে যায়, অর্থাৎ ঢিলা হয়ে যায়, ইচ্ছা না যায়, তেনেকুৱা কন্ডিশন থাকা পুরুষসকলে স্পিমেন টেবলেট খাব পাৰিব। এক কথাত গলে পুরুষসকলের যৌন ক্ষমতার যে সমস্যা আছে সেই সমস্যার কারণে স্পিমেন টেবলেট খাব পাৰিব। বন্ধুসকল, স্পিমেন টেবলেটর ডোজটো কেনেকুৱা হব? এই টেবলেটটো সাধারণতে দুটাকৈ দুবার দিয়া হয় দিনত, রাতেপুৱা দুটা, রাতে দুটা, এনেকৈ 15 দিন বা 1 মাস দিয়া হয়। তার পিছত এটাকৈ দুবার দিনত দিয়া হয়, অর্থাৎ রাতেপুৱা এটা, রাতি এটা, এনেকুৱা 1 মাস বা 2 মাস বা 3 মাস খাবলগীয়া হব পাৰে। এজন চিকিৎসকে বেমার অনুযায়ী, বয়স অনুপাতে, তার কন্ডিশন বুঝি এই ঔষধৰ ডোজটো নির্ধারণ করে। স্পিমেন টেবলেট খোৱাৰ পিছত কি কি সাইড এফেক্ট হ'ব পাৰে? স্পিমেন খোৱাৰ পিছত কেতিয়াবা মূৰত বিষ হ'ব পাৰে, টোপনি কম হ'ব পাৰে, শৰীৰত অশান্তি ভাৱ হ'ব পাৰে, বিশেষ কোনো সাইড এফেক্ট দেখা নাযায়। আশা কৰোঁ আপোনালোকে স্পিমেন টেবলেটৰ বিষয়ে সকলো কথা গম পাইছে আৰু বুজি পাইছে। যদি মোৰ ভিডিঅ' ভাল লাগে তেনেহ'লে লাইক কৰিব, কমেণ্ট কৰিব আৰু শ্বেয়াৰ কৰিব, আৰু যদি নতুন হয় তেনেহ'লে ছাবস্ক্রাইব কৰিব আৰু বেল বটন প্ৰেছ কৰি ৰাখিব, তেতিয়াহ'লে নতুন ভিডিঅ' আপলোড কৰিলে সোনকালে পাই যাব। সকলো ভালে থাকক, ধন্যবাদ।